Welcome back to my channel English Lab, and this is Sekhfiroz once again. Today I will discuss about the adjectives. So do you know what is adjectives? Adjective kake bole? Chalo prothome dekhe neya jak adjective er bangla mane. Adjective kothar mane amra jani bisheshon, right? Bisheshon eta tumra shobai jano. A definition ki ache dekho, the words which describe a noun or pronoun othoba or the words which tell something about noun or pronoun. And the third one is the words which give additional information of noun or pronoun. এখানে দেখো প্রত্যেকবারে যে ডেফিনেশন তিনটা আমি লিখেছি প্রত্যেকবারে নাউন এবং প্রোনাউন কথাটা আছে কেমন নাউন অর প্রোনাউন এখানে দেখো প্রথম ডেফিনেশনের কথা কি বলেছে দ্য ওয়ার্ডস হুইচ ডেসক্রাইব আ নাউন অর প্রোনাউন সেই সমস্ত ওয়ার্ড হুইচ যেটা কি না ডেসক্রাইব বর্ণনা করে সেই সমস্ত ওয়ার্ডগুলো বর্ণনা করে কাকে বর্ণনা করে আ নাউন অর প্রোনাউন নাউন এবং প্রোনাউনকে যে ওয়ার্ডগুলো বর্ণনা করে বা নাউন এবং প্রোনাউন সম্পর্কে যে ওয়ার্ডগুলো কিছু বলে সেই ওয়ার্ডগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ দ্য ওয়ার্ডস হুইচ টেলস সামথিং অ্যাবাউট অন অ্যাবাউট নাউন অর প্রোনাউন সেই সমস্ত ওয়ার্ডগুলো যেগুলো নাউন সম্পর্কে কিছু বলে টেল নাউন অর প্রোনাউন নাউন এবং প্রোনাউন সম্পর্কে যে ওয়ার্ডগুলো কিছু বলবে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা দেখা দ্য ওয়ার্ডস হুইচ সেই সমস্ত ওয়ার্ডগুলো যেটা কি না গিভ দেয় অ্যাডিশনাল ইনফরমেশন অতিরিক্ত কিছু সূচনা দেবে অতিরিক্ত কিছু ইনফরমেশন দেবে তথ্য দেবে অফ নাউন অর প্রোনাউন নাউন এবং প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত কিছু ইনফরমেশন যে ওয়ার্ডগুলো দেবে সেইগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ এখানে দেখো আমি কতগুলো এক্সাম্পল লিখে রেখেছি সেগুলো হচ্ছে দেখো গুড মানে ভালো ব্যাড মানে খারাপ বিগ মানে বড় স্মল মানে ছোট বড় শর্ট মানে বেঁটে ওল্ড মানে পুরনো লেম মানে খোঁড়া ফুলিশ মানে বোকা ব্ল্যাক মানে কালো হাই মানে উঁচু পুয়োর মানে গরিব রিচ মানে ধনী ব্রেভ মানে সাহসী কাওয়ার্ড মানে ভীরু মানে যাকে আমরা বলি ভীতু ফ্যাট মানে মোটা থিন মানে পাতলা হট মানে গরম কোল্ড মানে ঠান্ডা হ্যাপি মানে সুখী স্যাড মানে দুঃখী বা দুঃখিত আরও কিছু আছে দেখো সাম কিছু লিটল সামান্য ফার্স্ট মানে প্রথম সিঙ্গেল মানে একজন ওয়ান মানে এক টু মানে দুই থার্ড ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স সেভেন্থ এই যে সমস্ত ওয়ার্ডগুলো আছে সব অ্যাডজেক্টিভ মেনি মানে অনেক এনি এ এন ওয়াই এনি মানে যে কোনো একজন বা যে কোনো একটা অল মানে সবাই হোল ডব্লিউএইচও এল ই হোল আর একটা ওয়ার্ড আছে এইচও এল ই হোল মানে গর্ত এখানে ডব্লিউএইচও এল ই হোল ডব্লিউএইচও এল ই হোল মানে হচ্ছে তোমার সমস্ত কিছু আর ফিউ মানে সামান্য কিছু দেখো যে সমস্ত ওয়ার্ডগুলো আমি লিখলাম গুড ব্যাড উইক স্মল টল এখান থেকে শেষ পর্যন্ত ফিউ পর্যন্ত এছাড়াও একাধিক অ্যাডজেক্টিভ আছে বহু অ্যাডজেক্টিভ আছে তোমরা বিভিন্ন বই দেখে আরও শিখে নিতে পারো এখানে দেখো যে সমস্ত এক্সাম্পলগুলো আমি লিখে রেখেছি এই সমস্ত ওয়ার্ডগুলো সবকটাই কিন্তু নাউন এবং প্রোনাউন সম্পর্কেই তথ্য দেবে ঠিক আছে এবং নাউন এবং প্রোনাউনকেই বর্ণনা করবে বা নাউন এবং প্রোনাউন সম্পর্কেই কিছু বলবে তার কিভাবে বলবে সেই সেন্টেন্সগুলো লিখলে তোমরা বুঝতে পারবে চলো আমি কিছু কতগুলো সেন্টেন্স এখানে লিখি ওকে তো দেখো আমি এখানে কতগুলো সেন্টেন্স লিখে রেখেছি 15টা সেন্টেন্স লিখে রেখেছি তো এখানে আমরা তোমরা দেখতে পাবে কিভাবে অ্যাডজেক্টিভগুলো ইউজেজ হয়েছে বা ইউজ হয়েছে বা ব্যবহার হয়েছে এখানে দেখো আমি তিনটে ওয়ার্ড লিখে রেখেছি কোন দিকটা দেখো হাউ হাউ মেনি আর হাউ মাচ হাউ মানে কেমন হাউ মেনি মানে কত হাউ মাচ মানে কত এই যে সাব নাউন এবং প্রোনাউনকে যদি তোমরা এই ওয়ার্ডগুলো এই প্রশ্নগুলো করো এই প্রশ্নগুলো করার পরে যে উত্তরগুলো পাওয়া যাবে সেইগুলোই হয়ে যাবে অ্যাডজেক্টিভ কেমন দেখো ভালো করে দেখো রহমত ইজ আ লেম অ্যান্ড ব্লাইন্ড ওকে রহমত ইজ আ লেম অ্যান্ড ব্লাইন্ড এই ওয়ার্ডটার মানে কি রহমত লেম মানে খোঁড়া ব্লাইন্ড মানে অন্ধ রহমত হলো কী হলো লেম অ্যান্ড ব্লাইন্ড খোঁড়া এবং অন্ধ দেখো এই দুটো ওয়ার্ড খোঁড়া রহমতকে জিজ্ঞাসা করো নাউন প্রোনাউনকে জিজ্ঞাসা করো কেমন রহমত কেমন রহমত কেমন খোঁড়া আর কেমন ব্লাইন্ড অন্ধ তাহলে এই দুটো ওয়ার্ড
কার সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে? রহমতের সম্পর্কে। খোঁড়াকে? রহমত। অন্ধকে? রহমত। এই যে রহমতের গুণ সম্পর্কে আলোচনা করলো, রহমতের গুণ সম্পর্কে বললো, এই ওয়ার্ডগুলো রহমত কেমন, কী ধরনের, এটা বুঝিয়ে দিল এই দুটো ওয়ার্ড। সেই জন্য এই নাউন রহমত, নাউন নাউন না প্রোনাউন এটা তোমরা খুব ভালো করে জানো, এটা হচ্ছে নাউন। আর যদি না বুঝতে পারো নাউন কাকে বলে, নাউনের এক্সাম্পলস আমার ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে, ওইখানে তোমরা দেখে নেবে নাউন এবং প্রোনাউনের ডেফিনেশনগুলো বা এক্সাম্পলগুলো, ঠিক আছে। এই যে রহমত হচ্ছে নাউন, এই নাউন সম্পর্কে এই দুটো তথ্য দিয়েছে এবং তাকে বুঝিয়ে দিয়েছে রহমত কেমন। এই যে দুটো ওয়ার্ড বর্ণনা করলো রহমতকে, এ কাউকে এই ইজকেও বর্ণনা করেনি বা অন্য কোনো ওয়ার্ডকে বর্ণনা করেনি, এ শুধুমাত্র রহমতকে বা নাউনকে বলেছে কিছু, ঠিক আছে। তাই নাউন এবং প্রোনাউন সম্পর্কে যে ওয়ার্ডগুলো কোনো অতিরিক্ত সূচনা বা তথ্য দেবে সেই ওয়ার্ডগুলোই হয়ে যাবে আমাদের অ্যাডজেক্টিভ। ওকে, নেক্সট দেখো, রিতা রিতা ইজ আ ফুলিশ গার্ল। গার্ল রিতা একজন বালিকা, রিতা ইজ এ গার্ল, রিতা এবং গার্ল একই ব্যক্তি। রিতাকে জিজ্ঞাসা করো রিতা কেমন, রিতা ফুলিশ, ফুলিশ কথার মানে কি, FOOLISH, ফুলিশ মানে বোকা। তো রিতা একজন বোকা, বোকা মেয়ে, রিতা একজন বোকা মেয়ে। তাহলে এখানে রিতা সম্পর্কে কী ইনফরমেশন দিল, রিতা কেমন, রিতা বোকা, তাহলে এই ফুলিশটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। ওকে, গিভ মি সাম ওয়াটার, আমাকে দাও সাম ওয়াটার, কিছু জল দাও, আমাকে সামান্য জল দাও, আমাকে কিছু জল দাও। এখানে দেখো কতটা, হাউ মেনি, হাউ মাচ, এখানে ওয়াটার কথা হাউ মাচ আমরা ইউজ করবো, হাউ মাচ কতটা, সাম কিছুটা, কাকে দেবে, মি আমাকে। এটা কি নাউন না প্রোনাউন, প্রোনাউন। এই যে নাউন এবং প্রোনাউন সম্পর্কে জলটা দেবে, কতটা জল দেবে, সামান্য কিছু, সাম ওয়াটার দেবে, কাকে দেবে, মি আমাকে, তাহলে এটা প্রোনাউন। এই প্রোনাউন সম্পর্কে সাম কথাটা কিছু তথ্য দিচ্ছে, তাই এটা অ্যাডজেক্টিভ। হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, সে হলো ফার্স্ট বয়, সে হচ্ছে প্রথম বালক ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে সে প্রথম হয়। হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, সে হচ্ছে ক্লাসের ফার্স্ট বয়, কেমন। এই যে সে কেমন বয়, কেমন বয়, ফার্স্ট বয়, তাহলে ফার্স্ট হয়ে গেল অ্যাডজেক্টিভ। পায়েল ইজ আ টল গার্ল, পায়েল ইজ আ টল গার্ল, টল মানে লম্বা, পায়েল ইজ আ টল গার্ল, পায়েল একজন লম্বা মেয়ে, তাহলে পায়েল কেমন মেয়ে, লম্বা, তাহলে টল হয়ে গেল অ্যাডজেক্টিভ। সুহানা ইজ আ ব্রেভ গার্ল, সুহানা একজন ব্রেভ, ব্রেভ কথা মানে কি, BRAVE, ব্রেভ মানে সাহসী, সুহানা একজন সাহসী মেয়ে, তাহলে সুহানা কেমন মেয়ে, সাহসী মেয়ে, তাই ব্রেভ হয়ে গেল অ্যাডজেক্টিভ। অল মেন আর মোর্টাল, সমস্ত মানুষই মরণশীল, ঠিক আছে, সমস্ত মানুষই মরণশীল, কতগুলো মানুষ মরণশীল, কত মানুষ, সব মানুষ, অল হয়ে গেল আমাদের অ্যাডজেক্টিভ। শুভ ইজ আ হ্যান্ডসাম বয়, শুভ একজন হ্যান্ডসাম মানে সুদর্শন বয়, তাহলে শুভ কেমন, হ্যান্ডসাম, তাহলে হ্যান্ডসাম হয়ে গেল অ্যাডজেক্টিভ। সুদীপ ইজ আ সুদীপ ইজ টলার দ্যান অমলান, সুদীপ হলো টলার মানে তুলনামূলকভাবে, এটা হচ্ছে কম্পিটিটিভ ডিগ্রি, আমি একটু পরে দেখাবো এটা কীরকমভাবে হয়। সুদীপ ইজ টলার দ্যান অমলান, সুদীপ অমলানের থেকে, দেন মানে থেকে, সুদীপ হলো অমলানের থেকে লম্বা, এখানে টল ইউজ হতে পারতো, সুদীপ ইজ টল দ্যান অমলান, এখানে টলার কেন হলো, এর ইউজেজ আছে, এটাকে ডিগ্রি বলা হয়, এতে অ্যাডজেক্টিভের তিনটে ডিগ্রি আছে, ঠিক আছে, আমি তোমাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি কীভাবে হয়, এই টল, টলার, টলেস্ট, এরকম তিনটে ডিগ্রি আছে। সমীরুল ইজ আ গুড টিচার, সমীরুল বা সামিরুল বলতে পারো, সমীরুল ইজ আ গুড টিচার, সমীরুল একজন ভালো শিক্ষক। এখানে দেখো সমীরুল কেমন শিক্ষক, সমীরুল ভালো শিক্ষক, তাহলে ভালো ইংরেজি হচ্ছে গুড, এই গুডটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। সাবির ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সাবির একজন মেধাবী ছাত্র, সাবির কেমন ছাত্র, মেধাবী ছাত্র, ব্রিলিয়ান্ট হয়ে গেল অ্যাডজেক্টিভ সাবিরের, কারণ ব্রিলিয়ান্টটা কে, সাবির, সাবির একটা নাউন, নাউন সম্পর্কে ইনফরমেশন দিয়েছে সেই জন্যই ব্রিলিয়ান্ট হয়ে গেছে অ্যাডজেক্টিভ। সুমন দে ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ কৃষ্ণেন্দু দে, সুমন দে কৃষ্ণেন্দু দে দুটোই নাউন, কি তারা, ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ, অ্যাজ ওয়াইজ অ্যাজ কৃষ্ণেন্দু দে, ওয়াইজ মানে জ্ঞানী, অ্যাজ ওয়াইজ অ্যাজ কৃষ্ণেন্দু দে মানে কৃষ্ণেন্দুদের মতো,
মানে সুমন্দে হলো কৃষ্ণেন্দুদের মতোই জ্ঞানী, মানে কৃষ্ণেন্দুদের যতটা জ্ঞানী সুমনও ততটাই জ্ঞানী, এটা বোঝানো। তাহলে তারা কেমন? ওয়াইজ, ওয়াইজ হয়ে গেল অ্যাডজেক্টিভ, এবং নাউন এবং প্রোনাউন সম্পর্কে যে ইনফরমেশন দেয় সেটা অ্যাডজেক্টিভ, আর এখানে নাউন সম্পর্কে বলেছে, কৃষ্ণেন্দু এবং সুমনের সম্পর্কে বলেছে তারা কেমন, তাই ওয়াইজ হয়ে গেল অ্যাডজেক্টিভ। জিনিয়া ইজ আ গার্ল হু স্টুড ফার্স্ট ইন দ্য ক্লাস, জিনিয়া ইজ আ গার্ল হু স্টুড ফার্স্ট ইন দ্য ক্লাস। জিনিয়া হচ্ছে একটা মেয়ে যে কিনা ক্লাসের মধ্যে ফার্স্ট হয়। এইখানে দেখো মজার জিনিস, এই হু থেকে স্টুড ফার্স্ট ইন দ্য ক্লাস এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে? আমি এর পরে যখন ক্লজ করাবো তখন বুঝতে পারবে। এই হুটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে? আর এই সেন্টেন্সটা হচ্ছে ক্লজ, এটা অ্যাকচুয়ালি কেন এটাকে ক্লজ বলে, এ নিজে থেকে কোনো সেন্টেন্স মানে করতে পারে না। এই যে স্টুড ফার্স্ট ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে ফার্স্ট হয়, এটা যদি বলা হয় এটা কি কোনো মানে দাঁড়াচ্ছে, নিজে থেকে কোনো মানে তৈরি করতে পারছে? এই সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য এটা বসেছে, এ নিজে থেকে কোনো মানে করতে পারেনি, এটাকে ক্লজ বলা হয়। দেখো এখানে জিনিয়া ইজ আ গার্ল যদি ফুল স্টপ করে দিই তাহলে এ পুরো নিজে মানে করে ফেলেছে। হু স্টুড ফার্স্ট ইন দ্য ক্লাস, যে কিনা এক ক্লাসের মধ্যে ফার্স্ট হয়, এইটা যদি শুধু ধরি হু স্টুড ফার্স্ট ইন দ্য ক্লাস, যে কিনা ক্লাসের মধ্যে প্রথম, যদি এটাই একটা সেন্টেন্স হয় তাহলে এর নিজে কোনো মানে করতে পারছে না, তাই এটা হচ্ছে ক্লজ। আর এই হুটা দিয়ে যে আমরা সেন্টেন্সটাকে কমপ্লিমেন্টটাকে বাড়িয়েছি এর জন্য এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে? আবার একটা উদাহরণ দেখো, আয়ন ইজ মাই ব্রাদার, ঠিক আছে? হু প্লেস ক্রিকেট উইথ ইউ, আয়ন ইজ মাই ব্রাদার, আয়ন হচ্ছে আমার ভাই, হু প্লেস যে কিনা খেলে ক্রিকেট, যে কিনা ক্রিকেট খেলে উইথ ইউ তোমার সঙ্গে, বলছে আয়ন হচ্ছে আমার ভাই যে কিনা তোমার সঙ্গে ক্রিকেট খেলে। এখানে দেখো হুটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ হচ্ছে হুয়ের পরে যে সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্সটা করা হয়েছে এগুলো তো নিজে থেকে মানে করতে পারে না, প্লেস ক্রিকেট উইথ ইউ তোমার সঙ্গে ক্রিকেট খেলে শুধু বললে কোনো সেন্টেন্স হয় না, তাই এটা ক্লজ। আর এই ক্লজটাকে জয়েন করিয়েছে হু, তাই এটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ হুটা। এখানে আমি পরে যখন ক্লজের ক্লাস করাবো আরও তোমাদের পুরো ধারণা হয়ে যাবে। তাও হু এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ ক্লজ বলা হয়, ঠিক আছে? তো তোমরা এখানে এখন ক্লজ বোঝার দরকার নেই, তোমরা জাস্ট বুঝে নাও এইখানে যে অ্যাডজেক্টিভটা কাকে বলে এবং কিভাবে বুঝবো সেটা অ্যাডজেক্টিভ। এবার দেখো এর যে ডিগ্রিগুলো আছে, অ্যাডজেক্টিভের ডিগ্রি হয় তিনটে, ঠিক আছে? পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। এই ডিগ্রিগুলো আমি হালকা আলোচনা করে দিচ্ছি এখানে, ঠিক আছে? তোমরা একটু ফলো করো। তো দেখো অ্যাডজেক্টিভের তিনটে করে ডিগ্রি হয়, ঠিক আছে? এক নম্বর হচ্ছে পজিটিভ ডিগ্রি, দু নম্বর হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, তিন নম্বর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। অ্যাডজেক্টিভের তিনটে ডিগ্রি, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি। আমরা নর্মালি যে অ্যাডজেক্টিভগুলো দেখি সেগুলো হচ্ছে পজিটিভ ডিগ্রিতে থাকে, নর্মাল ওয়ার্ডগুলো, যেমন দেখো গুড, টল, স্মল, হাই, বিউটিফুল, এগুলো সব পজিটিভ ডিগ্রি। এর 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 কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রিগুলি কী কী দেখো, নর্মালি আমরা যেগুলো জানি যে অ্যাডজেক্টিভের সঙ্গে ইআর যোগ করলে, মানে নর্মালি যেমন স্মল, টল, হাই, এই সমস্ত বেশিরভাগ দেখবে, বেশিরভাগ ওয়ার্ডগুলো দেখবে পজিটিভ ডিগ্রির সঙ্গে ইআর, মানে টলের সঙ্গে ইআর যোগ করলে টলার, আর ইএসটি যোগ করলে দেখবে টলেস্ট। এই যে ইআর যোগ করলে কম্পারেটিভ হয়ে যাবে, ইএসটি যোগ করলে সুপারলেটিভ ডিগ্রি হয়ে যাবে। এবং অনেক ওয়ার্ড আছে যেগুলোর অভ্যন্তরে মানে এই ওয়ার্ডটাই পুরো চেঞ্জ হয়ে যায়, গুড, বেটার, বেস্ট। দেখো এখানে গুডের সঙ্গে গুডার বা গুডেস্ট কিছু নেই, এখানে দেখো বেটার এবং বেস্ট, এরকম কতগুলো ওয়ার্ড আছে। আমি যখন এই ডিগ্রির উপরে স্পেশালি ক্লাস করাবো তখন তোমরা আরও কমপ্লিট ধারণা পেয়ে যাবে, কারণ এই ডিগ্রি বোঝাতে গেলে কমসে কম এক মাস লাগবে। মানে যদি আমি ডেলি মানে হপ্তাহে তিনটে করে ক্লাস করাই তাহলে আমার 12খানা ক্লাস লাগবে শুধু ডিগ্রি বোঝাতে, ঠিক আছে? জাস্ট এখানে প্রাইমারি লেভেলটা বুঝে নাও। তো পজিটিভ ডিগ্রি তাহলে কোনটা, নর্মালি যেটা থাকে সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, দুজনের সঙ্গে তুলনা করলে হয়ে যাবে কম্পারেটিভ, আর যখন সবার সঙ্গে তুলনা করা হবে তখন সুপারলেটিভ ডিগ্রি হয়ে যাবে। কেমন? এইখানে দেখো গুড, বেটার, বেস্ট, টল, টলার, টলেস্ট, স্মল, স্মলার, স্মলেস্ট, হাই, হায়ার, হায়েস্ট, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। তো এইগুলো কিভাবে ইউজ হয় দেখে নাও। তো এখানে দেখো এই ডিগ্রির ইউজের সম্পর্কে আমি দুটো পজিটিভ ডিগ্রিকে নিয়ে, দুটো অ্যাডজেক্টিভকে নিয়ে আমি এখানে তুলনা করেছি তোমাদের একটা সাধারণ কনসেপশান দেওয়ার জন্য। কেমন? এখানে দেখো অ্যাডজেক্টিভ হচ্ছে গুড, আর এর তিনটে ফর্ম কী কী, গুড, বেটার, বেস্ট, এটা তোমরা এর আগেই দেখে নিয়েছো। তো এটা এই তিনটে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ কীভাবে ব্যবহার হয় দেখে নাও। রাম ইজ আ গুড বয়,
রাম ইজ আ গুড বয়, রাম একজন ভালো ছেলে। এখানে তোকে এটাকে বলা হচ্ছে পজিটিভ, কারণ হচ্ছে এর কোনো চেঞ্জেস হচ্ছে না অ্যাডজেক্টিভের, অ্যাডজেক্টিভ গুডের কোনো চেঞ্জেস হয়নি, তাই এটা পজিটিভ ডিগ্রি, শুধুমাত্র রাম ভালো ছেলে। রাম ইজ বেটার দ্যান স্যাম, যখন দুজনের মধ্যে, দেখো রাম এবং স্যাম যখন এদের দুজনের মধ্যে তুলনা করা হচ্ছে, যখনই দুজনের মধ্যে তুলনা করা হবে যে অ্যাডজেক্টিভের মাধ্যমে, সেই অ্যাডজেক্টিভটা হবে কম্পারেটিভ ডিগ্রি। এবার ঘটনা হচ্ছে রাম স্যামের থেকে ভালো, এটাকে কিভাবে আমরা লিখবো, রাম স্যামের থেকে ভালো কিভাবে লিখছি, দেখো রাম ইজ বেটার দ্যান স্যাম, রাম হচ্ছে বেটার দ্যান স্যাম, স্যামের থেকে রাম ভালো। এখানে একটা জিনিস ফলো করো, আমরা তো জানলাম গুডের কম্পারেটিভ হচ্ছে বেটার, রাম ইজ বেটার, আমরা তাহলে রাম ইজ গুড, রাম ইজ বেটার, তাহলে এইখানটা আমরা বুঝে গেলাম রাম ইজ বেটার, রাম ভালো, কার থেকে ভালো, দ্যান মানে থেকে, এই বেটার কম্পারেটিভের পরে THAN দ্যান এটা লিখতে হবে, THEN নয়, দেন হয়ে গেল, তাহলে ওটা আমাদের লিখতে হবে বেটারের পরে দ্যান, THAN দ্যান, রাম ইজ বেটার দ্যান স্যাম, স্যামের থেকে, রাম ইজ বেটার দ্যান স্যাম, স্যামের থেকে ভালো ছেলে রাম। এবার দেখো তোমার ক্লাস হয়তো 20 জন 40 জন বা 50 জন ছেলে আছে, আমি বললাম যে রাম সব থেকে ভালো ছেলে, তাহলে কী হচ্ছে, যে 50-60টা ছেলে আছে বা 40টা 50টা যাই হোক, যত ছেলে আছে সবার থেকে ভালো হচ্ছে রাম, তাহলে সবার থেকে ভালো ইংরেজি কী, ওর সুপারলেটিভ ডিগ্রি, ভালোর সুপারলেটিভ ডিগ্রি কী, বেস্ট, গুড, বেটার, বেস্ট, এই বেস্ট ওয়ার্ডটা দিয়ে আমাদেরকে বানাতে হবে রাম সব থেকে ভালো ছেলে, কীভাবে লিখবো দেখো, রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানে দেখো ফলো করার জিনিস হচ্ছে দ্য, এখানে কোথাও দা লেখা ছিল কি, নেই, বেস্টের আগে দা লিখলাম, কারণ হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির আগে অলওয়েজ আমরা দা ইউজ করব। ওকে, সবসময় কেন হবে, কম্পারেটিভ ডিগ্রির পরে যেমন আমরা দ্যান ইউজ করব, সুপারলেটিভ ডিগ্রির আগে আমরা দা ইউজ করব। রাম ইজ দ্য বেস্ট, রাম হচ্ছে সব থেকে ভালো বয় ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে, তার সবার সঙ্গে যখন সব থেকে ভালো বা সবার সঙ্গে যখন তুলনা করা হবে একজনকে, তখন সুপারলেটিভ ডিগ্রি আমরা ইউজ করি, কেমন। আর একটা এক্সাম্পল দেখো, রাম ইজ আ টল বয়, এখানে টল আর অ্যাডজেক্টিভ, আমরা এর আগে দেখেছি টলের তিনটে ফর্ম কী কী আছে, টল, টলার, টলেস্ট, কেমন, তাহলে টলটা হচ্ছে নর্মাল পজিটিভ ডিগ্রি, রাম ইজ আ টল, রাম ইজ আ টল বয়, ওকে, তাহলে রাম হচ্ছে একজন লম্বা ছেলে বা লম্বা বালক, রাম লম্বা। এবার যদি বলি রাম স্যামের থেকে লম্বা, তাহলে দুজনের মধ্যে তুলনা করা হয়ে যাচ্ছে, এই দুজনের মধ্যে যখনই তুলনা করা হবে তখন কম্পারেটিভ ডিগ্রি আনতে হবে টলের, টলের কম্পারেটিভ ডিগ্রি আমরা কী জানি, টলার, তাহলে এখানে কীভাবে লিখবো, রাম ইজ টলার দ্যান স্যাম, সবসময় খেয়াল রাখো, এখানে দেখো কম্পারেটিভ ডিগ্রির পরে আবার দ্যান লিখেছি, রাম ইজ টলার দ্যান স্যাম, রাম হচ্ছে স্যামের থেকে লম্বা, তাহলে দুজনের মধ্যে যখন তুলনা করবো তখন আমরা কম্পারেটিভ ডিগ্রি ইউজ করবো, তাই এগুলোকে আমাদের মুখস্থ করতে হবে অনেক, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি যখন আমরা ইংরেজিতে সেন্টেন্স বানাবো, ইংরেজিতে কথা বলার চেষ্টা করবো, যখন যখন কথা বলবো তখন আমাদেরকে এইগুলো জানতে হবে, টল, টলার, টলেস্ট, গুড, বেটার, বেস্ট, স্মল, স্মলার, স্মলেস্ট, বিগ, বিগার, বিগেস্ট, এই ধরনের অনেক ওয়ার্ড আছে যেগুলো পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এই তিনটে ফর্মে আমাদের জানতে হবে, তাহলে আমরা যখন কথা বলবো, যখন সেন্টেন্স বানাবো, যখন কিছু লিখবো তখন আমাদের এই ফর্মগুলো সব কাজে লাগবে, এগুলো যত পারবে এই পজিটিভ, সুপারলেটিভ এবং কম্পারেটিভ ডিগ্রিগুলো মুখস্থ করবে তোমরা, কেমন, এগুলো তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে, মানে ইংরাজি শেখার ক্ষেত্রে এগুলো সব কাজে লাগবে। আবার দেখো এখানে সুপারলেটিভ ডিগ্রি যদি বলি, রাম ক্লাসের মধ্যে সব থেকে লম্বা বালক, তাহলে সব থেকে ভালো মানে সবার মধ্যে তো যখন আমরা তুলনা করি সবার থেকে যখন লম্বা, তখন এটাকে কীভাবে লিখবো, আমাদের প্রথমে সবার থেকে লম্বা ইংরেজিটা বার করে নিতে হবে, তাহলে টলের সুপারলেটিভ ডিগ্রি কী, টলেস্ট, তাহলে টলেস্ট দিয়ে আমাদেরকে সেন্টেন্স বানাতে হবে, রাম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, এইখানেও দেখো দা ইউজ করেছি, সবসময় সুপারলেটিভ ডিগ্রির আগে আমাদেরকে দা ইউজ করতে হবে, এটা মাথায় রাখতে হবে, তাহলে রাম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, রাম ক্লাসের মধ্যে সব থেকে লম্বা লম্বা বালক। তো এই ছিল আমাদের ডিগ্রির উপরে সিম্পল একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আমি, আর যত পারে অ্যাডজেক্টিভ মুখস্থ করবে সেগুলোর ইউজেজ করতে হবে প্রত্যেক দিন, প্রত্যেকটা ওয়ার্ড জেনে তার সম্পর্কে সেই ওয়ার্ডটা দিয়ে আমাদের 2, 4, 5, 10 করে সেন্টেন্স বানাতে হবে এবং সেগুলো আমাদের বলার চেষ্টা করতে হবে, কেমন। তো সেন্টেন্স কীভাবে, তোমরা যদি না জানো সেন্টেন্স কীভাবে গঠন হয়, ঠিক আছে, কীভাবে আমরা সেন্টেন্স বানাবো, একদম হয়তো যারা কিছুই জানো না ইংরেজি,
যে ইংরাজি কীভাবে সেন্টেন্স বানাবো, আমি পরবর্তী ক্লাসে শিখিয়ে দেবো, সব এ টু জেড শিখিয়ে দেবো কীভাবে সেন্টেন্স বানাতে হয়, কীভাবে সেগুলোকে আবার নিজেদের জীবন অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে? সমস্ত কিছু আমি শিখিয়ে দেবো, সেন্টেন্স গঠন থেকে শুরু করে সেন্টেন্স কীভাবে ইংরাজিতে কথা বলবে সমস্ত কিছু আমি সব শিখিয়ে দেবো, ওকে? আর তুমি যদি ইংরেজি শিখতে চাও তাহলে আমার সঙ্গে যুক্ত থাকতে পারো, যুক্ত থাকতে গেলে তোমাকে সাবস্ক্রাইব করতে পারো, সাবস্ক্রাইব করার পরে যে বেল আইকনটা দেখতে পাবে সেটাকে প্রেস করতে পারো, কারণ আমি যখনই ভিডিও আপলোড করবো ইউটিউবে সঙ্গে সঙ্গে তুমি দ্রুত নোটিফিকেশান পেয়ে যাবে আমার ভিডিওর। আর তুমি আমার সঙ্গে যুক্ত থাকো, অবশ্যই তুমি ইংরেজি শিখতে পারবে। থ্যাংক ইউ সো মাচ।